সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং প্রেস করুন বেল আইকন আমাদের মজাদার ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন শুরু করি। তো গাইস, আজকে আমরা আবার খেলতে চলেছি মাইনক্রাফট জাভা এডিশন। তো যে আজকে আমি যাচ্ছি সিঙ্গেল প্লেয়ারে, ওয়ালটা খুলে নিচ্ছি। তো ওয়ালটা খুলছে। তো ইয়া, আমি যে আছে কিছু গোল্ড কালেক্ট করে রেখেছি, আর এই গোল্ড আমি হচ্ছে মেল্ট করতে রেখে দিই। আর হচ্ছে আপনাদের কিছু জিনিস দেখাবো আমি এখন। তো দেখতে চান আপনারা? তো এই যে আমাদের ঘর, আর যে আছে ঢোকার মুখ সামনের দিকে আছে। এই যে এখানে হচ্ছে ঢোকার মুখ, আর এটা হচ্ছে আমার ঘর, আর ভেতর দিকটা আমি আপনাদের দেখে দিচ্ছি। ওপি, আমাদের ঘর পুরো ওপি লাগছে। তো আমি এর ঘরের চারদিকে দরজা লাগাবো, আর চারদিকেই ঠিক সামনের মতো করে দেবো। আর হচ্ছে এইগুলো হচ্ছে কি একটা বলে, ভুলে গেছি। আর যে আছে দেখুন, যে সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে। আর একটা জিনিস দেখাবো আপনাদের। তো ইয়া, এরা হলো লামা। এখানে ভেন্ডিং টেরার এসেছিলো, তাদেরকে মেরে মেরে তাদের এই লামাগুলোকে আমি রেখে দিয়েছি। আর লাগবে হচ্ছে আমার কিছু জিনিস লাগবে, আর আপনাদের একটা জিনিস দেখিয়ে দিই। ওখানে আমার কাছে গ্লাস ছিল, তো কোনো দরকার নেই এখন। হ্যাঁ, আমার তো খাবার চাই কিছু। আর যে আছে এইটা ল্যান্টার্ন আমি বানিয়েছিলাম, আর সেখানে লাগিয়েছি। তো যা আছে আমি এখানে, আয়রন অনেক আছে আমার কাছে। তো যা আছে আমি এগুলো কিছু কুক করে নিই। আর যে আছে আমি কিছু খাবারও বানাবো, মানে ব্রেড, কারণ যে আছে আমি আজকে নেদার পোর্টাল খুলব, মোস্ট ওপি থিঙ্ক। সেখানে আছে হচ্ছে, আরে সেখানে অনেক কিছু আছে, নতুন নতুন বায়াম এসেছে। তারপর হচ্ছে একজনের জম্বি আছে, দাঁড়ের কাছ থেকে আমরা ট্রেড করতে পারি। তো আমরা বানাবো হচ্ছে ব্রেড। তো ব্রেড বানানোর রেসিপি বি, আর যে ব্রেড একটা স্ট্যাক অনেক হবে, তাটা রেখে দিয়েছে। আর একটা জিনিস আমি আপনাদের দেখাতে চাই, আমার মোস্ট সিক্রেটেবল জিনিস, দেখতে চান আপনারা? দেখুন, ওপি, আমি যাচ্ছি এই জিনিস দিয়ে মাইনিং এর কেন্দ্র বানিয়েছি। তো ইয়া, মোস্ট ওপি থিঙ্ক, ডায়মন্ড। আমার এখানে ডায়মন্ড পেয়েছি, আর সেটা আমরা আজকে কাটবো না। আরও আছে এখানে রেডস্টোন পেয়েছি, তারপর যে আছে আরেকটা জিনিস পেয়েছি, লাভা পেয়েছি, ওখানে আয়রন আছে, আরেকটা জিনিস আছে গোল্ড পেয়েছি। এখানে গোল্ড আমাদের লাগবে। তো আমি নেদারে যাচ্ছি, তো গোল্ড অবশ্যই লাগবে। তো আরেকটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিই, চল তাড়াতাড়ি তো কিছুটা পাও ভাজি খেয়ে নি। তো যে আছে আমি এখানে একটা মাইনক্রাফট খুঁজে পেয়েছি। মাইনিং করতে করতে আমি সজা আসছিলাম, তখনই পেয়েছি। এটা আমরা পরের ভিডিওতে যাব। এরা নিজেদের মধ্যে মারাপিট লেগে গেছে। তো আমি এখন আমার ঘর ফিরে গেলাম। আজ আছে আজকে নেদার পোর্টাল বানাবো। নেদারে কি নতুন আপডেট এসেছে তা খুঁজতে যাবো।
চল চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। আর ডায়মন্ডগুলো আমি কাটবো না, কারণ আমার আরও ডায়মন্ড লাগবে। আর তার জন্য আমি একটা আর এটা হলো লাফিস লাজুলি, এটা দিয়ে হচ্ছে এনচ্যান্টমেন্ট করানো যায়। তো যে হচ্ছে আমি ডিস্টেন্স আমি একটু কমিয়ে দিই, 12 থাক। এটা হচ্ছে লাফিস লাজুলি, এগুলো আপনারা স্টোনের পিকেক্স দিয়ে কালেক্ট করতে পারবেন, কিন্তু রেড স্টোন আপনারা স্টোনের পিকেক্স দিয়ে কালেক্ট করতে পারবেন না। তো কোন দিকে যাই? হ্যাঁ এদিকে, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি, নেদার পোর্টাল বানাবো আর নেদারের ভিতর আমরা যাব। তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। উপরে যাই, তো চলে এসেছি, রাত যেন না হয় ঠাকুর। এখনো সকাল আছে, আরে 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 বাইরে বেরোলাম তো। যে আচ্ছা আমি এখন আমার আরও কিছু গোল স্মেল্ট করতে রেখে দিই। আর যে আছে যে জিনিসগুলো এগুলো কাজে লাগবে না এখন এগুলো এর ভেতর রেখে দিই। এগুলো যায় দেখি যাচ্ছে না, এগুলো তো ব্যারেলের ভেতর রেখে দিই আমরা যা কিছু আছে। স্টোন লাগবে, এটা লাগবে, এটা লাগবে, আমি যে পিকেক্স বানাবো আসলে। আর পিকেক্স বানানোর রেসিপি হলো স্টোনের পিকেক্স দুটো ঠিক আছে, আর হচ্ছে বালতি কাজে লাগবে এখন, আর ব্রেডও নিয়ে নিই। একটা আছে আর এটা কিছু নিয়ে রাখি। আর হচ্ছে আমার লাগবে গোল্ড, আর লাগবে আয়রন ফিল্ড, আয়রন অনেক আয়রন আছে আমার কাছে, তো এখান থেকে আয়রন নিলাম। আর যে আছে আমি বানাবো এখন আর্মার, তো প্রথমে বানাবো একটা চেস্ট প্লেট, একটা হচ্ছে প্যান্ট, না লেগিংস প্যান্ট নয়, আর বানাবো হচ্ছে একটা হেলমেট, আর বানাবো একটা গোল্ডের বুট জুতো। কারণ ওইখানে যারা ট্রেড করে নেদারের ভিতরে, তারা শরীরে যদি কোনো গোল্ডের আর্মার না থাকে আমাদেরই পেলে দেবে, তাই একটা গোল্ডের আর্মার। আর যে আছে এগুলো আমি তাড়াতাড়ি পরে নিই। আরে আর যে আছে আর একটা জিনিস বানাতে হবে, ফ্লিন্ট অ্যান্ড স্টিল। রাত হয়ে গেছে মনে হয়, ঘুমিয়ে পড়ি। তো যে আছে আমি এখানে বানাবো হচ্ছে গিয়ে ফ্লিন্ট অ্যান্ড স্টিল, তো তার জন্য লাগবে ফ্লিন্ট আর স্টিল, তো আমি একটাই বানাবো। এটা হচ্ছে নেদার পোর্টাল অ্যাক্টিভ করার কাজে লাগে, আর হচ্ছে এগুলো থাক, ট্রেডিং করবো ট্রেডিং, আর এতগুলো নিয়ে যাওয়া উচিত হবে না। একটা চেস্ট বানাবো, না এখান থেকে একটা ব্যারেলই নিয়ে যাই। দুটো ব্যারেল নিয়ে যাই। তো যে আছে আর কি লাগবে, আগে হচ্ছে আমি নেদার পোর্টালটা বানিয়ে নিই, তো ইয়া নেদার পোর্টাল বানাবো আমরা ঘরের সামনে। তো সাবাল লাগবে,
টু যে আছে এটা হচ্ছে আমার কবলসন জেনারেটর, বানাতে পরের ভিডিও দিয়ে দেখাবো, কারণ মোস্ট ওপি থিং এসেছে নেদার পোর্টাল। তো নেদার পোর্টাল আমি এখানে বানাবো, চাদারটা আমার অফলাইনে পরিষ্কার করা উচিত ছিল, আমি একদম পাগল, তাড়াতাড়ি পরিষ্কার করে নিই। আমি এখানটায় নেদার পোর্টালটা বানাবো, এখানটায় বানাবো নেদার পোর্টাল। আমি অফলাইনে জায়গাটা আসলে পরিষ্কার করে রাখবো, কারণ একটু তো ভালো দেখাতে হবে নাকি। তো যে আছে মাটি, হাত দিয়ে কাটতে অনেক সময় লাগে। আজ আসে জায়গাগুলো বন্ধ করে দিচ্ছি। তো যে আসছে, আমি আগে এক বালতি জল নিয়ে আসি। এটা হচ্ছে আমার আনলিমিটেড ওয়াটার সোর্স, আর যা আমি এখানটায় জল রাখি। আর যা আছে বানাবো এখন নেদার পোর্টাল, তার জন্য আমি একটা জোগাড় করতে হবে। আমার লাগবে কালো রঙের ডাই, ইঙ্ক আছে, আরে ইঙ্ক থেকে আমি বানাবো একটা ডাই, জাস্ট একটা। আর ইঙ্কগুলো রেখে দিবা। আর লাগবে হচ্ছে আমাদের একটা শেয়ার্স, উল কাটার যন্ত্র, তার জন্য আমাদের লাগবে দুটো আয়রন। আয়রন কি হচ্ছে, আরে শেয়ার্স কী করে বানতে, এই যে এইটা দুটো আয়রনকে এইভাবে রাখলে আপনারা শেয়ার্স পাবেন। আর শেয়ার্সকে যদি আপনারা গাছে মারেন তাহলে গাছের পাতা পাবেন। আর যদি আর আমি হচ্ছে কালো রঙের আমার ডাই চাই, কালো রঙের ডাই দিয়ে আমার একটা কালো রঙের ভেড়া চাই। আর এখানে কি হয়েছিল বলতে গিয়ে বলবো, এখানে হচ্ছে যখন আমি লাভা রাখছিলাম, মানে এগুলোর ভিতরে লাভা আছে, তখন এখানে কাঠ জ্বলে গিয়েছি, তাই আমি এখানে তখন এরা পালিয়ে যাওয়ার ভয়ে আমি এখানে লাগিয়ে দিয়েছি। আর যে আছে একে কালা করলাম, আমার জাস্ট কালো রঙের চারটে উল চাই, আরও উল দে, ওই খা তাড়াতাড়ি, খা না, আমার চারটে কালো রঙের উল চাই, খা। এইভাবে যদি ভেড়ার পর অ্যাড ক্লিক করেন তাহলে তারা উল দেবে। এই যে আবার উল চলে এসেছে, আর একটা চাই জাস্ট, আর জাস্ট একটা কালো রঙের উল চাই। ন্যাংটা ভেড়া, ন্যাংটা ভেড়া, আরে খায়নি কেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে ঘাস খা, ঘাস, আরে তো যে আছে এইটা হচ্ছে কার্পেট, এইভাবে দুটো পরপর উল রাখলে আপনারা কার্পেট পাবেন। আর যে আছে কার্পেট আমি ব্যবহার করি এই শহর, এখান থেকে এইখান থেকে বেড়ানোর জন্য আমি কার্পেট ব্যবহার করি। কালো রঙের এই কালো রঙের ভেড়াগুলো কিছু খাচ্ছে না কেন, জাস্ট একটা চাই আর। তেরা খা, আমি প্রথমে নেদার পোর্টালটা বানিয়ে তারপরে এদের সঙ্গে দেখা করছি। তো যে আছে আমি তাড়াতাড়ি এখান থেকে লাভাগুলো নিয়ে যাই। তারপরে নেদার পোর্টাল বানাচ্ছি। তো এইখানে একটা ফটো করবেন, এইখানে লাভা রাখবেন,
পানি নেবেন, এই ধারে দিবেন, এর ভিতর দিলে লাভা নিভে যাবে, লাভা থাকবে না, কিন্তু ধারে দিলে অক্সিজেন তৈরি হবে। তো আরেকটা বানিয়ে নিই। ও নো, দেখেছিলাম না, আবার লাভার উপর দিতে নিভে গেল। রোজা আছে, আমি আসলে এখানে বেশি করে লাভা নিয়ে এসেছিলাম, কারণ আমি জানতাম আমার ডে এরকম ভুল হতেই পারে। তো যে আছে আমি এখান থেকে তাড়াতাড়ি যাই, লাফিয়ে লাফিয়ে যাই। আর লাগবে পানি, পানি সোর্স তো এখান থেকে পেয়ে যাব আমি। ধারে দিবেন সবসময়। আর যে আছে, তারপরে একটা টেম্পোরারি ব্লক রাখতে হবে, তারপর এইভাবে উঠে দিতে হবে, এইভাবে উঠে দিতে হবে, তারপর লাফা রাখতে হবে, জল দিতে হবে। আর আমি পাগল, উপরে কেন অক্সিজেন রাখতে গেলাম? এখন একটা গড়বড় হয়ে গেছে, মা নিচে রাখতে গিয়ে আমি আসলে উপরে রেখে দিয়েছি। তো তার জন্য জোগাড় আছে আমার কাছে ভাই। তাড়াতাড়ি উপরে উঠ, আমার লাগবে এক বালতি জল। জল জল জল, তো জলের জন্য এখানে হয়ে গেল কবাল স্টোন, দেখেন অক্সিজেন হয়ে গেল। তো যে আছে আরেকটা উঁচু করতে হবে, ঠিক আমি এইদিকে ওরকম একটা বানিয়ে দিই, মাঝখানে যাবে লাভা আর লাগবে জল। তো যাচ্ছে, আমি আবার লাফা নিয়ে আসি তাড়াতাড়ি তাড়াতাড়ি। নেদা ফোটালে আমাকে যেতেই হবে আজকে, না নেদারে যেতেই হবে। তো লাফা ঢালেন, জল নি, তার পাশে দিয়ে দিন, তারপরে এদিকে হয়ে গেছে, এখানে রাখেন, লাভা ঢালেন, জল দিন। আরে তুই এবার কোত্থেকে এলি রে ভাই, এ কে রে ফিসামান, কে জানো কি করে তৈরি হলো রে। তুমি তাড়াতাড়ি যাই এখানে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি আমি, নাহলে অসুবিধা আছে। হচ্ছে আর যে আছে একটু বাকি আছে,
আর একটুখানি বাকি, ধৈর্য ধরে বসুন আর মজা দেখতে থাকুন। এখানে একটা লাভা ওয়াটার, তো লাফা ঢালতে হবে, হয়ে যাবে আমাদের নেদা পোর্টাল। তাড়াতাড়ি লাভ হওয়া, জল রে ভাই। নেদার পোর্টাল আমার ভুল করে ছোট করা হয়ে গেছে, তো যে আছে এখন আমার ডায়মন্ড লাগবেই লাগবে। আরে নিচে নামার, নেদার পোর্টাল আমি ভুল করে ছোট বানিয়ে দিয়েছি, কি করা যায় এখন আর। আসলে তিনটা বক উপরে করতে হতে আমি দুটা বক করছি, তো এখন আমাকে ডায়মন্ড অবভিয়াসলি লাগবে, কারণ আমার ডায়মন্ড পিকেক্স লাগবে। তাড়াতাড়ি চল। তো ডায়মন্ড লাগবে, কারণ আমাকে ডায়মন্ডের পিকেক্স বানাতে হবে। চল না, চলতে কি পারিস না নাই। আর জাস্ট এখানে তিনটেই ডায়মন্ড আছে, ভাই সাহেব এই যে ডায়মন্ড। আর জাস্ট আমি এখন ফিরে যাই জাস্ট, কারণ আমার ডায়মন্ডের পিকেক্স লাগবে। আর জাস্ট আমার কিছু খাবার দরকার অবভিয়াসলি, না হলে আমি খিদাতেই মরে যাব। তাড়াতাড়ি চল না ব্ল্যাকপুর। ওপি ডায়মন্ডের পিকেক্স বানাবো, ওপি। তাড়াতাড়ি আছে এখন আমাকে অক্সিজেন ভাঙতে হবে, তার জন্য অবভিয়াসলি ডায়মন্ডের পিকেক্স লাগবে, লাগবে স্টিক, আর যে লাগবে হচ্ছে ডায়মন্ডের পিকেক্স। ছোট বানাবো না আমি, পিকেক্সটা জরুরি, কারণ আমার অক্সিজেন ভুল জায়গায় লেগে গেছে আর অক্সিজেন শুধু কাটা যায় এই যন্ত্রটা দিয়ে। অক্সিজেন কাটতে প্রায় 9 সেকেন্ড লেগে যায়, মানে দুটো অক্সিজেন কাটতে প্রায় 18 সেকেন্ড লাগবে।
তো যে আছে অপসিডিয়ানগুলো বসাতে হবে, ব্ল্যাক উল লাগিয়ে দিই কারণ দেখতে সুন্দর লাগবে, অপসিডিয়ান ব্ল্যাক, উলো ব্ল্যাক, তো ব্ল্যাক উল এইটা হলো সঠিক নেদার পোর্টাল। আর যে আছে আমি এখন সব কিছু খালি করে যাই কারণ আমি যাচ্ছি এখন নেদার। আরে ভাই ডাট কালেক্ট করে করে আমার মাথা খারাপ হয়ে গেছে, আসলে এগুলো রেখে দিই, ফিল্ট অ্যান্ড সিলেটার থাক, পিক্যাক্স থাক, সব থাক, ব্র্যাড থাক, হাতে বালতি তো আমি নিয়ে যাচ্ছি না, বালতির কোনো কাজ নেই। সুলিন্ডি যা তুই ড্যামন্ডের পিক্যাক্স আমি অবভিয়াসলি নিয়ে যাবো না, সিয়ার সোনা সিট যা কার্পেট যা ঠিক আছে এগুলো এখন নিয়ে যাই। ও আমার তো তলবার লাগবে না, আর একটু হলেই ভুলে যেতাম, তো তলবার নিয়ে যাবো আসলে। আর অবভিয়াসলি ফিল্ট অ্যান্ড স্টিল, আর যে ওখানে যে থাকে যে কী বলে জানি না জম্বিটাকে, তারা আমাদের সঙ্গে ট্রিট করে। আর যে আছে আমি এখন বানাবো নেদার পোর্টাল, নেদার পোর্টালের সঙ্গে ব্ল্যাক কুল কীরকম লাগছে একটা, তো 1 2 3 ভাই সাহেব আমাদের নেদার পোর্টাল এটা, আসলে আমি কিছু স্টোন নিয়ে যাবো। মাকড়সা ভিতরে কেন স্পন করলো, ভিতরে লাইট কম আছে মনে হয়, নো আমাকে টর্চ লাগাতে হবে ভিতরে অনেক। তো যে আচ্ছা আমি এখানে টর্চ লাগিয়ে দিই, আর যে আচ্ছা আমি ভিলেজার এসেছে যখন একে আর আমি বেরোতে দেবো না, আমার বেশ সবসময় আটকে থাকলো এখানে। তোর জন্য বেড লাগবে না, এক্ষুনি দিচ্ছি তোকে ব্লেড, বেড ঘুমাবি তো ওখানে, আমার বেডটাই নিয়ে তুই, না আমার বেড দেওয়া যাবে না, দিস ইজ দ্য বেড অফ মাইন। আরে ভুল কোথায় গেল, আমার বেডই নেই। আচ্ছা আছে মাকড়সার ফাঁদ রেখে দিয়ে যাই আমি, আচ্ছা স্পাইডার আই, স্পাইডার আইটাও রেখে দিয়ে যাই। এই ভিলেজার না একটু গন্ডগোলি কর, দেখি ভিতরে রাখা যায় কি না, তুই ঘুমাবি রাত হলে এখানে। হ্যাঁ আমি এখন যাবো নেদারের ভিতরে, ফ্লিন্ট অ্যান্ড স্টিল ঠিকই আছে, ব্রেডও ঠিকই আছে, ঢিনচাক ঢিনচাক ঢিনচাক। আমরা স্পনি করেছি একটা নতুন বায়োমে ভাই সাহেব, তার আগে আমি কিছু ব্লক নিয়ে আসি কারণ আমার এখানে ঘর বানাতে হবে। আরে বেড়া 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 বেড়া, আরে এত ল্যাগ করছে কেন, তো যে আসছে আমি যাই তাড়াতাড়ি, আমার কাছে বিল্ডিং ব্লক লাগবে, আসলে আমি কপাল স্টোনই বানাবো অবভিয়াসলি কারণ নেদারের ভিতরে কে দেখতে যাচ্ছে রে। আমি অনেক কপাল স্টোন কালেক্ট করে রেখেছি, অবভিয়াসলি এটা দিয়ে বানাবো। আর যে আসছে লাগবে কিছু, একটা আয়রনের দরজা, আর যে আসছে লাগবে একটা প্রেশার প্লেট, তো প্রেশার প্লেট তো বানবে এরকম করে, তো প্রেশার প্লেট তো স্টোনটা দিয়ে তৈরি হবে দুটো। আজ লাগে আমার আয়রনের দরজা, তো BWR এই দরজাটা লাগবে আমাদের, তিনটে হয়ে যাবে ভাই সাহ। আজ যে লাগবে আমার যে আছে কিছু বাটন লাগবে, কিছুটি হয় না কভার স্টোন দিয়ে, তো যে আছে আমার দুটো বাটন লাগবে,
আজ লাগবে একটা প্রেসার প্লেট, না দুটোই নিন একটা প্রেসার প্লেট। আচ্ছা আমি একটা দরজা রেখে দিয়ে যাব। আবার রাত হয়ে চলেছে, আমরা নেদারের ভিতর যাই। আচ্ছা আমি ফটাফট তার ধারে হচ্ছে গিয়ে আমি যা সেইখানে লাগাবো হচ্ছে আজকে ঢোকনারে ভেতরে ধর। ঠিক আছে, আজ রাতে এদেরকে যদি আমরা গোল দেন তাহলে এরা খুব ভালো ট্রেডিং করে। তিনজন আছে, তিনজনের তিনটে, এই যে এরা হচ্ছে আমাদের সাথে ট্রেডিং করে। কে গ্লো স্টোন দিয়েছে, কে অবসিডিয়ান দিয়েছে, আর কে একজন ক্রাইম অবসিডিয়ান দিয়েছে। বাহ ভালো, আর গোল্ড নেবে না? ও নো 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 নো, জেনারেট কর। দেখুন এরা হচ্ছে ওর সঙ্গে যুদ্ধ করে। এরকম বা আমি কেন স্পন করলাম? হুম 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 হুম
বোঝাচ্ছে আমি ভিতরে যাই। আস্তে আস্তে একটা ব্যারেল ব্যারেল রাখি, আর যা আমার সব কাজের কাজের জিনিস এখানে রাখি। একটা কিছু আমি কেন নিয়ে এসেছি এখানে সব রাখ, তাহলে আমার মরলেও আর কিছু যায় আসবে না। নিজেদের মধ্যে যুদ্ধ করতেছে। আজ আসছে আমি আরেকটা সেয়ার বানাবো। আজ আসছে এটা নিয়ে যাবো ওয়াশরুম। কেউ নেই বাইরে। হোয়াট ইজ দিস ক্রিমসন ফুড? আর যে আছে এদের এগুলো কাটার জন্য শেয়ার দিয়ে তাড়াতাড়ি কাটা হয়। হোয়াট ইজ দিস নেদার হোয়াট ব্লক? তাড়াতাড়ি সব দিকটা আমি ঘুরে দেখি, শুধু লাভাই লাভাই ভর্তি। এদের কাছে নিয়ে আসি, এরাই সামাল দেবে। আরে আমার পিছনে পড়ে আছে কেন রে ভাই? আরে আমি এখন ঘরে ঢুকতে তো গাইস, আজকের মতো এই পর্যন্ত। আমরা নেদার পোর্টাল খুলেছি, আর যে আছে মোস্ট ওপি জিনিস গ্লো স্টোন। অবভিয়াসলি আমি এগুলো গ্লো স্টোন ব্লক বানাবো। ব্লক বানার জন্য এইভাবে রাখতে হয় চারটে গ্লো স্টোন ব্লক। এখানে একটু রঙিন রঙিন হবে। আসলে আমি এগুলো আমার ঘরে লাগাতাম, কিন্তু এখানে সুন্দর লাগছে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ও পি থিঙ্ক টাটা বাই বাই, জয় হিন্দ।